নমঃ শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, প্রতিদিনের মতো আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে শুনবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন, কারণ ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কিছু বোঝানোর আপনাদেরকে চেষ্টা করি, যার মাধ্যমে আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু উপকৃত হবেন। আগামীকাল সোমবার প্রত্যেকে কমেন্ট করুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টটি করবেন। দেখুন, আমি যে পাঁচটি রাশির কথা বলছি, প্রতিদিন কোনো না কোনো রাশির কিন্তু নাম আসে, তার বলে যে আপনার রাশির নাম আসলো বলে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে এমনটিও নয়, আবার আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তিও কিন্তু হতে পারে, অর্থাৎ দুটি কিন্তু আপনার জীবনের সাথে কিন্তু ঘটতে পারে। তবে সব শেষ কথা বলবে আপনার জন্ম পুষ্টি অথবা হস্তরেখা। আপনার যে প্রাপ্তির জায়গাটা, সম্ভাবনা রয়েছে কি না, আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, আপনার বাধা আসছে, আপনার প্রাপ্তি হচ্ছে না, কি করবেন? নিশ্চয় একটি কথা আপনারা জানবেন, সমস্যা যেমন রয়েছে সমাধানের পথও কিন্তু ঈশ্বর তৈরি কিন্তু করে দিয়েছে। সে সমাধানের পথ দেখতে গেলে অবশ্যই কৌশিক রায়ের প্রোগ্রাম অবশ্যই দেখতে হবে। অনেকে বলছে যে স্যার, অনেক ক্ষেত্রে আমি রাশি বিভিন্ন রকমের শুনছি, কোনটা ধরবো? দেখুন, রাশির কথা আমি একটি কথা আমি আবারও বলি, আমি যে পাঁচ রাশির কথা আমি প্রতিদিন আপনাদেরকে বলি, এর মধ্যে আপনার রাশির নাম থাকতে পারে, আপনিও হয়তো আগামীকাল বড় না হলেও ছোট অঙ্কের অর্থ কিন্তু পেতেও পারেন, যদিও আপনার বিশেষ করে দশাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবং আপনার নবগ্রহের মধ্যে সবথেকে মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কেমন রয়েছে। রাহু আপনার নক্ষত্রগত দিক থেকে, রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে কেমন রয়েছে। আপনি প্রতিদিন প্রচেষ্টা করছেন, প্রতিদিন অনেকে প্রচুর টিকিট কাটছেন, তাদের ক্ষেত্রে বলবো টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন, কারণ আপনাদের কষ্ট অর্জিত টাকা টিকিট কেটে কেটে নষ্ট আপনারা করবেন না। আমি একটি কথা বলি, বিন্দু বিন্দু করে কিন্তু সিন্ধুতে পরিণত হয়, তাই আগে নিজস্ব জন্মছক হস্তরেখা আগে দেখিয়ে নিন, আপনার জন্মছকের যোগ রয়েছে কি না, থাকলে সেটা কোন বছর থেকে কোন বছরের মধ্যে রয়েছে, কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট রয়েছে, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আপনারা জেনে নিন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে রাহু। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ। আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা যাতে প্রাপ্তিতে বাধা আসছে কিনা, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ আপনাদেরকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে, কারণ রাহু আপনাকে এই কলিযুগে হঠাৎ অর্থ কিন্তু দিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, এবং এর পাশাপাশি আপনার ধনভাব, আপনার ভাগ্যভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে কিন্তু মজবুত করুন। তাতে কি হবে, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে। আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, বাধা আসছে, রাহু রক্ষা কবচ অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা রয়েছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু দেওয়া হচ্ছে, এবং বর্তমানে আকর্ষণীয় ছাড় কিন্তু রয়েছে রাহু রক্ষা কবচের উপর। তো যারা কালেক্ট করছে তাদের ক্ষেত্রে বলবো, একটু হলেও আপনারা সময় অবশ্যই আপনারা দিন, এবং আপনার জন্মছক হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন, এবং বিশেষ করে বার্থ চার্ট রিফরমেশান এটা আপনারা করুন, কারণ এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে বোঝা সম্ভব যে আপনার প্রাপ্তি ঘটবে কি ঘটবে না, এটা একটা
আজ উপায় যে উপায়ের মাধ্যমে যে মেজারমেন্টের মাধ্যমে আপনার কিন্তু ভাগ্যভাবকে কিন্তু বৃদ্ধি করা কিন্তু সম্ভব। আমি একটি কথা বারবার বলছি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে যদি স্ট্রং করা যায় কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল যোগ রয়েছে ধ্রুবযোগ, রাহুকাল রয়েছে 7:30 থেকে 9 পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে। এবার এই সময় কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভ কাজ এই সময় করবেন না। এবং যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে আমি একে একে জানাতে চলেছি। আলোচনাটা সঙ্গে থাকুন, যদি ভালো লাগে আপনাদের এই চ্যানেল, চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন। এবং যারা টিকিট কাটছে তাদেরকে বলবো একটু হলেও দাঁড়িয়ে যান, কারণ এগুলো কষ্ট অর্জিত টাকা নষ্ট করবেন না। ভাবছেন যে আমার হয়তো লেগে যাবে, কিন্তু আপনার অর্থ কিন্তু আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যাদের জন্মছক নেই, জন্মকুণ্ডলী নেই, আপনি হস্তরেখাটা একবার দেখিয়ে নিন, আপনার ভাগ্যে এই মহাপ্রাপ্তির যোগ রয়েছে কি না। আমি যে বলছি, যে কোনো দিক থেকে কিন্তু আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। সে আপনার কম হতে পারে, বেশি হতে পারে, এটা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবার আমি একে একে আপনাদেরকে জানাবো পাঁচ রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। টার্গেট নাম্বার আপনাদের 6। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময়টা দেখা যাচ্ছে 10:51 থেকে 11:19 পর্যন্ত, টাইম খুবই কম কর্কট রাশির ক্ষেত্রে। কিন্তু এই সময়টা যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন কি না, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু ঘটবে। সময়টা অল্প, আমি বারবার বলছি, এই যে সময়গুলো যে বার করা হয় কি না, খুব ভেবে খুব রিসার্চ করে কিন্তু এই সময়গুলো বার করা হয়। অর্থাৎ এই সময়গুলো যদি আপনারা সঠিকভাবে কাজে লাগিয়ে নেন, অল্প সময়, দিনের কিছু সময় কিন্তু শুভ যায় কিছু কিছু রাশির ক্ষেত্রে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির আপনার টার্গেট নাম্বার 4 এবং 9। আপনার যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে আপনার 11:35 থেকে 12:15 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ বৃষ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 8। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় সেটা হচ্ছে 10:41 থেকে শুরু করে আপনার 11:32 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় 11:12 থেকে আপনার 11:56 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, কন্যা রাশি। কন্যা রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 1। আপনাদের যে টাইমটা যেটা দেখা যাচ্ছে, শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে 12:52 থেকে আপনার 1:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ দিনের সেরার সেরা সময়। যারা এই সময়টা পারছেন না হয়তো কোনো কাজের জন্য, তারা যারা দেখিয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, তাদের ক্ষেত্রে যে আমি টার্গেট নাম্বার এবং সময়গুলো বলে দিই, এই সময়গুলো ভালো, সে সময়ের মধ্যে কাটার চেষ্টা করবেন। কিন্তু আমি বারবার বলছি, এই যে দিনের কিছু কিছু সময় থাকে, কিছু কিছু মুহূর্ত থাকে, যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যভাবকে চাঙ্গা করে দেয় এক কথায়। এই ভাগ্যভাবকে স্ট্রং করে এই সময়গুলোতে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, বিশেষভাবে লাভ পাবেন। ওম নমঃ শিবায়।